হিজরা দশমীর দিন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে শিক্ষক ও তার গর্ভবতী স্ত্রী সহ পুত্রকে নৃশংস খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালো বিজেপির টিচার সেলের বর্ধমান সদর শাখা। শুক্রবার বর্ধমান টাউন হল থেকে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করে জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেন তারা। সংগঠনের আহ্বায়ক রাধাকান্ত রায় জানিয়েছেন, ঘটনার পর প্রায় 72 ঘন্টা কেটে গেছে কিন্তু এখনও খুনির টিকি ছুঁতে পারেনি পুলিশ। এই ঘটনায় গোটা রাজ্যের শিক্ষককুল ভয়ানকভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন। অবিলম্বে দোষীদের গ্রেফতার করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন এদিন রাধাকান্তবাবুরা। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। জিয়াগঞ্জের শিক্ষক মহাশয়ের মৃত্যুর হত্যাকারীদের গ্রেফতার করতে হবে। বিজেপি টিচার সেল বর্ধমান সদর জেলায় বিজেপি টিচার সেল মুর্শিদাবাদের জিয়াগঞ্জে প্রাথমিক শিক্ষক হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। 8ই অক্টোবর বিজয়া দশমীর দিনে যখন বিজয়ার উৎসবে সারা বাংলা জেগে উঠেছে, যখন অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তি জয় হোক ঘোষণা হয়েছে, সেই সময়ে বেলা দুপুর 12টার সময় আমরা দেখলাম জিয়াগঞ্জের এক শিক্ষক পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হলো। আর এই হত্যার পরে এখনো পর্যন্ত এই হত্যাকারীদের কোনো খোঁজ পাওয়া গেল না। এখানে পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রী, পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী, তারা এই ব্যাপারে কোনো ভূমিকাই নিচ্ছেন না। আজকে এই যে একটা ভীতির পরিবেশ তৈরি হয়েছে, সমস্ত সুধীজনদের মধ্যে একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করার জন্যেই বিশেষ সম্প্রদায়ের মানুষ এই কাজ করেছে। আমরা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে কঠোর থেকে কঠোরতর শাস্তি দাবি করছি। এই জন্যে আজকে আমরা কিছুক্ষণ বাদে আমরা এসপি অফিসে আমাদের বিজেপি টিচার সেল বর্ধমান সদর জেলা কমিটির পক্ষ থেকে আমরা একটা ডেপুটেশন দিতে যাচ্ছি। আমার নাম রাধাকান্ত রায়, কনভেনার বিজেপি টিচার সেল বর্ধমান সদর সাংগঠনিক জেলা।